নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কৃষক বন্ধুর কেওয়াইসির ব্যাপারে। কৃষক বন্ধুর কেওয়াইসি কাদেরকে করতে হবে এবং কাদেরকে করতে হবে না, আজকের এই ভিডিওতে আপনাদের সমস্তটা ক্লিয়ার করে দেবো। কেওয়াইসি কথার অর্থ হচ্ছে নো ইওর কাস্টমার, মানে আপনার কাস্টমারকে জানা। এবারে কৃষক বন্ধুর কেওয়াইসি করতে হচ্ছে তার মানে কৃষক বন্ধুতে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদেরকে জানা, তারা আসলে সত্যি না ভুয়ো সেটা যাচাই করার জন্য আপনাদের আধার কার্ড লিংক করতে হবে এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে, ঠিক যেমনটা আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে করতে হচ্ছে। তবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেটা করতে হচ্ছে সেটা ই কেওয়াইসি, মানে অনলাইনে সব কিছু হয়ে যাচ্ছে, আপনাদের হাতের ছাপ দিয়ে বা আইল স্ক্যান করে বা মোবাইলে ওটিপির মাধ্যমে এই সমস্ত কাজটা হয়ে যাচ্ছে, তাই এটাকে বলছে ই কেওয়াইসি। কিন্তু রাজ্যের এই কৃষক বন্ধু প্রকল্পতে ই কেওয়াইসি করার কোনো অপশন নেই, আপনাদের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য আপনাদের কয়েকটা ডকুমেন্ট সঙ্গে নিয়ে আপনাদের কৃষি দপ্তরে বা আপনাদের বিডিও অফিসে যেতে হবে। কয়েকটা ডকুমেন্ট আপনাদের আগের ভিডিওতেও বলেছি, তাও এ ভিডিওতে আবার বলে দিচ্ছি। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জমির রেকর্ড আর ব্যাংকের পাসবুক, যে ব্যাংকে আপনারা কৃষক বন্ধুর টাকা পান সেই ব্যাংকের পাসবুক, ঠিক আছে। এই যে এই কেওয়াইসিটা করা হচ্ছে, এটা আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে এই আপনাদের নামের সাথে যে আধার কার্ড লিংক করা হচ্ছে। এবারে আপনারা বলবেন যে আমি যখন কৃষক বন্ধু প্রকল্প করেছিলাম তখন তো আধার কার্ড দিয়েই করেছিলাম, তাহলে কি আমাকে আবার দিতে হবে? তো সেটাই তো আজকের এই ভিডিওতে জানবো যে কাদের দিতে হবে আর কাদের না জমা দিলেও হবে। তো তার আগে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এখন সমস্ত প্রকল্পেই আধার কার্ডের সাথে সংযুক্তিকরণের কাজ চলছে। বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আধার কার্ডের সাথে লিংকের কাজ চলছে। আধার কার্ড যাদের লিংক নেই তাদের কিন্তু টাকা দেওয়া অনেক ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আপনাদের আধার কার্ড যুক্ত করার জন্যই এই সমস্ত কেওয়াইসি বা অন্যান্য প্রকল্পের জন্য যে সমস্ত প্রকল্প রয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমস্ত ক্ষেত্রে কিন্তু আধার কার্ড জমা নেওয়া হচ্ছে। আচ্ছা, এবারে বলি কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি কাদের করতে হবে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্ট আবার নতুন করে কাদের জমা দিতে হবে আর কাদের জমা দিতে হবে না। দেখুন, কৃষক বন্ধুতে যারা অনেক পুরনো, যারা কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে এই সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে টাকা পাচ্ছেন, কৃষক বন্ধুত্ব এখন নতুন করে দিয়েছে, কৃষক বন্ধু নতুন আর আগে ছিল সেটা নিশ্চিত আয়, তো কৃষক বন্ধু নতুন যারা অ্যাপ্লাই করেছেন তারা দেখবেন সবাই আধার কার্ড দিয়েই কিন্তু অ্যাপ্লাই করেছেন, আর পুরনো যে ফর্মটা ছিল সেখানে আধার কার্ড দেওয়ার জায়গাও ছিল না আর সেখানে আধার কার্ড ম্যান্ডেটরি ছিল না। তাহলে সহজ ভাষায় বলা যায়, যারা কৃষক বন্ধুতে পুরনো, অনেক দিন ধরে টাকা পাচ্ছেন, যাদের আধার কার্ড সংযুক্ত করা নেই, তাদেরকে নতুন করে এই কৃষক বন্ধুর জন্য কেওয়াইসি করতে হবে। কিন্তু আপনাদের ব্লক অফিস বা আপনাদের কৃষি দপ্তর তো জানে না যে কে পুরনো কে নতুন, তো তারা খুঁটিয়ে খুঁটিয়ে একে একে আপনাদের নাম দেখে সে লিস্ট তৈরি করে দেবে না নিশ্চয়ই। তো সেক্ষেত্রে আপনাদের হয়তো সবাইকে বলতে পারে যে সবাই কেওয়াইসির জন্য এই সমস্ত ডকুমেন্ট জমা দিন, তো সেক্ষেত্রে আপনাদের সবাইকেই কিন্তু কেওয়াইসি জমা দিতে হবে, সে আপনি নতুন হন বা পুরনো হন সবাইকেই কিন্তু জমা দিতে হবে। কারণ আপনারা বুঝতেই পারছেন কৃষক বন্ধুতে কে নতুন কে পুরনো এটা খুঁজে বের করে তাদেরকে শুধুমাত্র ডেকে পাঠানো, তাদেরকে কেওয়াইসি করতে বলা, এটা প্রায় অসম্ভব। তাই কেওয়াইসির জন্য হয়তো সবাইকেই ডকুমেন্ট জমা দিতে হবে, তবে এটা আপনাদের ব্লক অফিস বা কৃষি দপ্তর যা বলবে সেই অনুযায়ী করতে হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরের কয়েকটা ব্লকে এই কেওয়াইসি জমা নেওয়ার কাজ চলছে, কিন্তু সব জায়গাতে এই কেওয়াইসি জমা নেওয়ার কাজ চলছে না। যখন আপনাদের ব্লকে এই কাজ শুরু হবে তখন আপনাদের কেওয়াইসি জমা করতে হবে। যদি আপনাদের ব্লক থেকে বা কৃষি দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো নোটিশ না দেয় তাহলে আপনাদের এখনই কিছু করতে হবে না। কেওয়াইসি করার জন্য যে সমস্ত ডকুমেন্ট বললাম, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তারপরে ব্যাংকের পাসবুক, জমির রেকর্ড, এই সমস্ত ডকুমেন্টের সাথে আপনাদের একটা ফর্মও ফিল আপ করতে হবে। সেই ফর্মটা কীরকম এবং কীভাবে ফিল আপ করবেন সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, যদি আপনারা এখনও পর্যন্ত না দেখে থাকেন বা যদি জানতে চান যে কীভাবে কেওয়াইসিটা করতে হবে তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন, অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্ম জমা দিয়ে থাকেন এবং আপনাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে ওঠে তাহলে আপনাদের এই কেওয়াইসি আবার নতুন করে জমা দেওয়ার জন্য প্রস্তুত হন, আপনাদের জমা দিতে হতে পারে।
তবে হ্যাঁ, আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের নাম উঠেছে কি না, তো সেটা জানার জন্য আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারেন। কিভাবে স্ট্যাটাস চেক করবেন সে নিয়েও অলরেডি ভিডিও বানানো রয়েছে, আর স্ট্যাটাস চেক করার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডাইরেক্ট স্ট্যাটাস চেক করতে পারেন। আপনাদের ভোটার কার্ডের নাম বাদ দিয়ে স্ট্যাটাসটা চেক করতে হবে, তো ডাইরেক্ট লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কৃষক বন্ধু প্রকল্পে কাদের কাদের এই KYC ডকুমেন্ট জমা করতে হবে। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে আর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।